ছাত্র সেনার জন্মদিন। ছাত্র সেনার ব্যবস্থাপনায় বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভায় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি উপস্থিত। এই সবাই এদিকে তাকান। আমাস্তামী যুব সেনার বলকানি উপজেলা পৌরসভার নেতৃবৃন্দ, আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার জন্মদিন, আজকের এই দিনে বলকানির কৃতি সন্তান শরীফের সাজ্জাদান সিং এজেএম শাহাবুদ্দিন খালেদ রহমতুল্লাহ আলাইহির খানকা শরীফে সেই দেব পাহাড়ের চূড়ায় 11 জন নদী প্রেমিক নদী প্রেমিককে নিয়ে এই ছাত্র সেনা ইমানি কাফেলার প্রতিষ্ঠা করেছিল। সেই ইমানি কাফেলার আজকের 130 বছর রক্ষণ ভোগ করেছে। সেই বাংলাদেশ ছাত্র সেনার প্রতিষ্ঠা লগ্ন থেকে অবদান ইতিহাসের পাতায় অবিস্মরণীয় হয়ে থাকবে। এই বলকালীর এই কৃতি সন্তান এজেএম শাহাবুদ্দিন খালেদ রহমতুল্লাহের খানকা শরীফে এই বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার প্রতিষ্ঠা হয়েছিল। যতদিন পর্যন্ত পৃথিবী থাকবে, যতদিন পর্যন্ত বাংলা ইসলামী ছাত্র সেনা থাকবে, এই ছাত্র সেনার প্রতিষ্ঠা বার্ষিকীর 21শে জানুয়ারি হবে বলকানি উপজেলার জন্য বৃহত্তর বলকানি। প্রিয় সাথী বন্ধুগণ, আজকে 140 বছর আমরা বাংলা ইসলামী ছাত্র সেনা আদর্শ এবং ঐতিহ্যকে নিয়ে ইসলামী সংস্কৃতিকে আমরা আঁকড়ে ধরে আজকে আমাদের যাত্রা। কিন্তু অনেকেই স্লোগান হয় অস্ত্র ছেড়ে কলম নিন, আগের দলে যোগ দিন, কিন্তু বাংলাদেশে কোন দৃষ্টান্ত নাই যে অস্ত্র ছাড়া কেউ ছাত্র সংগঠন। বাংলাদেশে একমাত্র একটি আদর্শবাহী ছাত্র সংগঠন দৃশ্যমান আছে, সেটা হচ্ছে বাংলা ইসলামী ছাত্র সেনা। হরতাল করতে গেল একটা গাড়ি ভাঙচুরবিহীন হরতাল হয়। উদাহরণ, আমরা যখন সংগ্রাম করি তখন আমরা কোন মায়ের বুক খালি হয়নি, কিন্তু 41 বছরে আমাদের অনেকের আমার অনেক ভাইকে নির্মম ভাবে শাহাদাত বরণ করতে হয়েছে। আজকের এই প্রতিষ্ঠার দিনে শহীদ হালিম লেখক জিজি মিয়া সাজ্জাদ সহ যারা নৈবেদ্যিন সহ যে সমস্ত আমাদের ছাত্র সেনার কর্মীরা সেই বাতিলদের কাছে শাহাদাত বরণ করেছে, আজকের এই দিনে সেই কুলিদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় এনে বিচার করার জন্য আমি সরকার বাহাদুরের কাছে আহ্বান জানাচ্ছি। আজকে আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী আমরা কেন্দ্রীয় ভাবে বিভিন্ন উপজেলায় উপজেলায় যে কার্যক্রম গুলো পরিচালনা করার জন্য যে কেন্দ্রীয় কর্মসূচি আপনারা পালন করেছেন, তার জন্য কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করে আমার বক্তব্য এখানে দিতে আসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রধান বক্তা এবং বাংলাদেশ ইসলামী যুব সেনা, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, বাংলাদেশ ইসলামী কমিটি সর্বস্তরের নেতৃবৃন্দ এবং আমার সোনালি ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার
আজকের সুভাষচন্দ্র দিনে আপনাদের সবাইকে বাংলাদেশ ইসলামী যুব সেনার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। সাথীয় বন্ধুগণ, আপনারা জানেন এক একটি বছর করে আমরা প্রায় 41টি বছর অতিবাহিত করেছি। 1980 সালের 21শে জানুয়ারি অশুভ ছাত্রদের হাত থেকে বাংলাদেশের সুন্নি জনতার লয়ালমণিক অক্টোবর সৈনিকদেরকে নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা গঠন করা হয়েছিল, সে অশুভ শক্তিগুলো বিলুপ্তে দাঁড়ানোর জন্য। 41 বছর পার করেছি আমরা। আমরা দেখিয়েছি নবী প্রেমিক এবং অলি প্রেমিক কাদেরকে বলে, আমরা দেখিয়েছি আদর্শ কাকে বলে, আমরা দেখিয়েছি শুধু অস্ত্র ছাড়া কলম নিয়ে বাংলার জমিনে ছাত্র রাজনীতি সম্ভব। সেখানে কোনো অস্ত্রের যন্ত্রণা নেই, মারণাস্ত্র আগ্নেয়াস্ত্র তথা কোনো ধারালো অস্ত্রের বাহাদুরি নেই, সেখানে কোনো জঙ্গিদের স্থান নেই। তার নাম কি আপনারা সবাই সমস্যার উচ্চারণ করুন, ইসলামী ছাত্র সেনা রে অধ্যায় কলঙ্ক মুক্ত অধ্যায়। ইসলামী ছাত্র সেনার কর্মীরা আগামীতেও আদর্শ এবং ঐতিহ্যের সাথে নবী প্রেমকে বুকে ধারণ করে বাংলার মসজিদে বাংলাদেশ উপরকে পৌঁছে দেওয়ার জন্য, সুন্নিয়তকে প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য অক্টোবর সৈনিকরা কাজ করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করছি। স্বাস্থ্য কামনা করছি। কুমার এনএলদের দ্বারা বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা জিন্দাবাদ, বাংলাদেশ ইসলামী যুব সেনা জিন্দাবাদ, বাংলাদেশ ইসলামী কোর জিন্দাবাদ। আজ 21শে জানুয়ারি বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার যুব জন্মদিন। এই দিনে আনন্দ বনময় মুহূর্তে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বোয়ালখালী শাখার পক্ষ থেকে সকল সেনানী ভাই এবং যারা ইসলামী ছাত্র সেনার আদর্শকে মনে প্রাণে গ্রহণ করছেন সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজ আমাদের এই খুশির দিনে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা বোয়ালখালী উপজেলা শাখার পক্ষ থেকে র্যালিতে যারা অংশগ্রহণ করেছেন, ব্যবস্থা করেছেন, সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন এই ইসলামী ছাত্র সেনা প্রতিষ্ঠা হয়েছিল প্রায় 41 বছর আগে। 40 বছরের নবুয়তি জীবন, নবুয়তি প্রকাশের সময় এখন অতিবাহিত করে ইসলামী ছাত্র সেনা এখন চতুর্দিকে ছড়িয়ে পিটিয়ে আহলে সুন্নাত জামাতের আদর্শ বাস্তবায়নের কাজে এখন নিবেদিত প্রাণ হয়ে দাঁড়িয়েছে। আপনারা জানেন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা এখন কিশোর নয়, এখন তরুণ নয়, এখন পূর্ণাঙ্গ যুবক। যে কোনো সময় যে কোনো মুহূর্তে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা এই দেশে সুন্নিয়াত প্রতিষ্ঠা করতে দৃঢ় প্রতিজ্ঞ। যে কোনো মোকাবেলা করতে ছাত্র সেনা এখন শক্তিমান। তাই আজকের এই দিনে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।